আসসালামু আলাইকুম। এক সপ্তাহ পর রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে খুব ভালো আছি। আজ সবাই মিলে বড় বোনের বাড়িতে ভর্তা পিঠা তৈরি করব। তার আগে চলুন ঘুরে আসি মেঘনা নদীর পার। আমার ছোট বোন ফাতেমার শ্বশুর বাড়ি ভৈরব মেঘনা নদীর পাশেই। এই মনোমুগ্ধকর পরিবেশ, সবাই মিলে পড়ন্ত বিকেলবেলা ছুটে গেলাম নদীর ধারে। ঢেউয়ের তালে তালে মন চাইছে হারিয়ে যাই দূরে কোথাও কোন অজানায়। কত স্মৃতি এই ঢেউয়ের তালে মনে পড়ছে। ছোটবেলা নদীতে পানিতে কত গোসল করেছি। এই পদ্মা মেঘনা যমুনা নদীর পানি কত সুন্দর। তো চলুন পিঠা বানাতে চলে যাই। তো এখানে 3 কেজির চাউল মেশিনে গুঁড়া করে নিয়েছে, আর লবণ মিশিয়ে চাউলের গুঁড়া ভেজে নেওয়া হয়েছে। তো এখন নর্মাল পানি দিয়ে আমার বড় বোনের যা রিনা বিয়ান পিঠার ডো তৈরি করছে, অল্প অল্প পানি দিচ্ছে আর ডো তৈরি করছে। ডোটা তৈরি হয়ে গেছে, দেখেন একদম পারফেক্ট সুন্দরভাবে ডোটা তৈরি করেছে। তো আমি একটি পিঠা তৈরি করছি, বিয়ানি ওদিকে পিঠা তৈরি করছে। এরকম করে একটু ড্র নিয়ে এর মধ্যে একটু জায়গা করে নিয়ে এখানে শুটকির ভর্তা দিয়ে পিঠা তৈরি করতে হয়। এইভাবে শুটকির ভর্তা আমার বোন তৈরি করেছে। আমরা বাপ চাচারা 3 ভাইয়ের মধ্যে আমরা 4 বোন। এখানে 3 বোন একত্রে হয়েছি, প্রায় 22-23 বছর পর একসাথে হয়েছি, বাস্তবে দেখা হয়েছে। তো একটি পিঠা তৈরি করা হয়ে গেছে আমার। এখন চেষ্টা করছি, এই যে বিয়ান কত সুন্দর পিঠা তৈরি করেছে। তো এখন চেষ্টা করছি ঠুলি পিঠা বানানোর জন্য। ছোটবেলা তৈরি করেছি, এখন আসলে ভুলে গেছি কিভাবে তৈরি করতে হয়। তো মোটামুটি হয়েছে। তো ভিতরে একটু মার্বেলের মতো গোল গোল করে দিয়ে এরকম ঢাকনা দিয়ে একটু ডিজাইন করে নিব। পাশে আমার ছোট বোন ফাতেমা তৈরি করছে। পিঠা তো আমার ঠুলি পিঠাটা হয়ে গেছে, দেখুন। যারা ছোটবেলার ঠুলি পিঠা তৈরি করেছেন তারা অবশ্যই বুঝতে পারছেন এটা কি। তো এভাবে পিঠা তৈরি করে নিব। আসলে সময় সুযোগের কারণে আত্মীয় স্বজনের সাথে যোগাযোগ হয় না, আর যোগাযোগ হলে খুবই ভালো লাগে। আমার তো খুবই ভালো লাগছে। তো এখানে সময় খুবই কম, অল্প সময়ের মধ্যে পিঠা তৈরি করে আবার চলে যেতে হবে খাওয়া দাওয়া করে। তো পিঠা দিয়ে দিচ্ছে, এখানে নিচে একটি হাঁড়ির মধ্যে পানি দেওয়া, তারপরে আরেকটি হাঁড়ি উপরে ওই হাঁড়ি ছিদ্র করা পিঠা, এভাবেই বাপ দিয়ে নিতে হয়। তো পিঠা হয়ে গেছে, একটি পিঠা আমি ভেঙে দেখাচ্ছি, দেখুন কত সুন্দর ভাপ বেরোচ্ছে। গরম পিঠাটাও খেতে খুবই ভালো লাগে, এবং পিঠাটা ঠান্ডা হলে সকালবেলা একটু খোলায় ভেজে গরম করে খেলেও খুব ভালো লাগে। এই যে মার্বেলের মতো দিয়েছিলাম ঠুলির ভিতরে, এগুলো দেখেন কত সুন্দর। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করবেন ভিডিওটি দেখার জন্য। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফিজ।